প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি তেজগাঁয়ে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি নাজমার জীবন কাহিনী তো দর্শক আমরা নাজমার সাথে কথা বলে জানি তার জীবন কি অবস্থা আছে কেমন আছে নাজমা আসসালামু আলাইকুম কেমন আছেন নাজমা নাজমা আমরা তো তোমাকে অনেক ভিডিওতে দেখিয়েছি তুমি রাস্তার পাশে জীবন জীবনযাপন করতে তোমার জীবন সম্পর্কে অনেকবার বলেছো তো আমাদের একটু বলো এখন তুমি কেমন আছো এখন মনে করেন যে কোনো রকম মেশিন চালায় কোনো রকম ভালো আছে তো আমি চাই মনে করেন যে এখান থেকে বাসাটা পাল্টে আরেক জায়গায় যে একটা বাসা নিতে বাসা নিলে মনে করেন যে ওখানে আরো টেলিয়ার্স আছে যাদের কাছ থেকে আমি দুটা কাজ নিতে পারবো বা পরিচিত হবে দুটা কাজ দেবে তো মনে করেন যে আমি সুন্দরভাবে চলতে পারবো মেশিনটা তো তোমাকে এক ভাই কিনে দিয়েছে প্রবাসী ভাই তো তুমি এখন কেমন সারা পাচ্ছ এই কাজের বিষয় মনে করেন যে টুকটাক করে আদি আসছে মানে তুমি বলতে চাচ্ছো এখান থেকে তুমি আরেক জায়গায় শিফট করবে বাসা চেঞ্জ করবে ওখানে গিয়ে হয়তো বা পরিচিতি হয়ে কাজ কাম নেবে এটাই তো তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা এখান থেকে যাব যা কাজ কাম করব কাজ কাম করে মনে করেন যে ছেলেকে মানুষ করব মানুষ করব তোমাকে এ পর্যন্ত কতজন সাহায্য সহযোগিতা করেছে কম বেশ অনেকেই করেছে যেমন আমাদের কি একটু বলো এই তো দু চার পাঁচজন তো করছি কত টাকা পেয়েছো সর্বমোট মিলে মনে করেন যে আট নয় হাজার টাকা আট নয় হাজার টাকা তো নাজমা তুমি তো বলছিলে তোমার আম্মাকে নিয়েই তুমি থাকতে চাও তো এই মুহূর্তে তোমার যদি কেউ তোমাকে দায়িত্ব নিতে চায় তাহলে তোমার কি মতামত আমাদেরকে একটু বলো সেটা আমি ভাইবে চিন্তা তারপরে বল ডিসিশন নিন কারণ একবার নিচ্ছি সেটা তাহলে মনে করেন যে একটা সেল হয়েছে ফালাই ফিয়ে গেছে জি তো মনে করেন যে এভাবে একজনে বললে তো ডিসিশন নেওয়া যায় না তো আমি ভাব মোচিন দিয়ে তার দেখুন তারপরে একটা ডিসিশন নেওয়া যাবে কোথা থেকে ফোনে তোমাকে এরভাবে বলছে যে আমার বিয়ার সাথে রিসেপশন থেকে মালাশীর থেকে এক ভাই তোমার বিয়ার প্রস্তাব দিয়েছে তো তুমি কি বলছো যে আমার সময় লাগবে কতদিন সময় চেয়েছো তুমি তার কাছে পাঁচ বছর তো তুমি কি একা এই ছেলের দায়িত্ব নিতে পারবে একা একা পারবো মনে করেন যে মেশিনে যদি কাজ কাম হয় তো নিজে মনে করেন যে দুই চার পাঁচ বছর টানতে পারবো কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না যদি ঠিক মতো কাজ কাম হয় তোমার এখন কাজ কাম করতে তুমি তুমি বলছিলে যে আমার টাকা পয়সার সমস্যা আমি কাপড় কিনবো আমি বাসা নিব তো নতুন পেলেছে

আর বিয়ের প্রস্তাব দিয়েছে কি মালয়েশিয়া থেকে তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি সিলেট সে কতদিন পর আসবে বলছে কিছু ছয় মাস পর তোমার আম্মার সাথে কি আলাপ করেছে এই বিষয়ে যে মা আমাকে তো বিয়ার প্রস্তাব দিয়েছে তো আমি এখন কি সিদ্ধান্ত নেব তোমার যেহেতু মুরব্বী আছে একজন গার্জিয়ান বলছি সে বলছে ঠিক আছে আসুক আসলে সে দেখুক বা আমরা দেখি তারপর একটা ডিসিশন নিই না এইবার তোমার গার্জিয়ানের সাথে রিজেশনে নিয়েই তুমি একটা কিছু করবে এর আগে তো তুমি বলেছিলে আমাদের ভিডিওতে যে আমি একাই সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছি আমার নিজের পছন্দ মতন তো এখন কি তুমি সেই নিজের পছন্দ করতে চাচ্ছো না তাহলে এবার তোমার আম্মুর পছন্দই তুমি করবে নাজমাহ তুমি কি এখানে থাকতে চাচ্ছো না এখানে কোনো সমস্যা রাস্তার পাশে যে থাকতে সমস্যা মনে করেন যে এখানে কারেন্ট নাই দ্বিতীয়ত মনে করেন পানির কষ্ট তো মনে করেন যে ঘর ভাড়া নিলে কারেন্টেরও কোনো কষ্ট নাই পানির কোনো কষ্ট নেই তুমি ঘর ভাড়া নিয়ে থাকতে পারবে হ্যাঁ পারবো মনে করেন যে যদি এর কিছু কাপড় চোপড় হয় তাহলে কাজকাম করে তো আমি পারবো কাজকাম করে পারবো তো রাস্তার পাশে কোনো ডিস্টার্ব হয় যে ব্যাপারে থাকার কোনো নিষেধ জায়গা আছে কি মনে করেন যে দুদিন পর পর আসি আয় পুলিশে বলে যে ভাইঙা দিবে ভাইঙা দিবে যে এটা অনিরাপদ তো

ইউজ অর্ডার মনে হয় না এটা বানায় যে বিক্রি মনে করেন এখন তুমি এই মেশিন কেনার পরে আমাদের এক প্রবাসী ভাই তোমাকে মেশিন কিনে দিয়েছে তো এই মেশিন কিনে কিনে দেওয়ার পর থেকে তুমি কত টাকা ইনকাম করেছো এই মেশিন কিনে দেওয়ার পর থেকে মনে করেন যে 1200 টাকা হয়েছে 1200 টাকা হয়েছে আর কি অর্ডার পেয়েছো না এখনো পাইনি তো বলছে যে জুতি আনই তো দিবে আর তুমি বলছিলে যে আমার এখন যদি কিছু কাপড় কিনতে পারতাম হয়তো বা আমি আরো ব্যবসাটা আমার আরো ভালো হতো তো এ বিষয়ে তুমি বলো মনে করেন যে যদি কাপড় হইতো তো নিজের নিজে কাটিং করে সিলাই মনে করেন যে যদি বাজারে বেচি তো এই সেখান থেকে মনে করেন যে মজুরি থেকে মনে করেন যে তাও যদি এক দু চার পাঁচটা সিলাই করে মনে করেন যে তাও এক দেড়শো টাকা থাকে আর কাপড়েরটা তো আছে মানে তুমি বলতে চাচ্ছ যে আমি নিজে বানিয়ে তোমার আম্মা আছে সে বিক্রি করবে তুমি ঘরে বানাই দিবে বানাই দিব সে বিক্রি করবে বাইরে তেজকি লাভ বেশি লাভ আর অর্ডারিতে তো শুধু তুমি মজুরিই পাও আর নিজে কাপড় কিনে বানিয়ে তারপরে তুমি বিক্রি করলে তো তোমার বেশি লাভ হয় এই তো তো বলতিছিলে তুমি যে টাকা নেই তোমার কাছে কাপড় কেনার তো এ বিষয়ে বলো এই বিষয় মনে করেন যে যদি কেউ কাপড় কেনার কিছু টাকা দিত তাহলে মনে করেন যে কাপড় কিন না নিজে কাটিং করে তো আমি বিক্রি করতে পারতাম তোমাকে তো টাকা দিয়েছে এর আগে তো সে টাকা কি তোমার ব্যক্তিগত কাজে খরচ করেছ না সংসারের প্রয়োজনে খরচ করেছো সংসারের প্রয়োজনে খরচ করছে এখন কি তোমার টাকা পয়সা নেই তো দর্শকের উদ্দেশ্যে তুমি বলো কিছু মনে করেন যে এখন এই যে বাচ্চার খরচ মার খরচ সেই ক্ষেত্রে খরচ কিছু মানে এখন যে আমি কাজকাম করবো সেই টাকাটা মনে করেন যে আমার কাছে নেই তো সেই ক্ষেত্রে যদি কেউ যদি সহযোগিতা করতো আমার কাপড় কেনার মধ্যে

তোমার সিদ্ধান্তর বিষয় তাই পাঁচ বছর কেন আমাদেরকে একটু বলো পাঁচ বছর মনে করেন যে আমি কাজ কাম করব নিজের পায়ে দাঁড়াবো দাঁড়ায় আর মনে করেন যে তো জুতোয় হয়ে ছেলে থাকতে পারে তো আমি তারে দেখব জানব তারপর মনে করেন যে একটা ডিসিশন নেব একটা মানুষকে পাঁচ বছর লাগে তোমার জানতে না পাঁচ বছর মনে করেন যে আমি নিজের পায়ে দাঁড়াবো তোমার বাচ্চাটা তো পাঁচ বছর মনে করেন যে অনেকটা শিয়ান হবে বাচ্চাকে মারতে চাই তারপরে মনে করেন যে বিয়ে সাথে করি কিনা সেটা ভাবা যাবে তুমি বলতে চাচ্ছ এইটা যে আমি একবার ঠকেছি আর ঠকতে চাই না যে আমি এই পাঁচ বছরে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে অন্যর বর্ষা যাতে না করে লাগে একজন যদি নাও থাকে তাও যেন আমি চলতে পারি এটাই তো বলতে চাচ্ছ দর্শক আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি নাজমার আম্মা বাঙ্গারি নিয়ে বিক্রি করে রাস্তায় টোকায় ভাঙ্গারি কাগজ এরা এভাবেই জীবনযাপন করতেছে রাস্তার পাশে আসলে আমাদের ঢাকার শহরে শুধু ঢাকার শহরই নয় সারা বাংলাদেশেই আনাচে কানাচে অনেক বৃদ্ধ মা যারা রাস্তার পাশে থাকে অসহায় জীবনযাপন করে আসলে আমরা দূরের থেকে অনেকেই এগুনা দেখি না যখন আমরা টেলিভিশনে আপনার ইউটিউবের মাধ্যমে অনেকেই অনেক কিছু দেখে থাকি তো দেখার পরেই আবার কিছুক্ষণবার ভুলে যাই কিন্তু আসলে এই যে আমাদের বৃদ্ধ এক মা যে নাকি নাজমা পরিচিত আমাদের ইউটিউবে অনেকবার দেখিয়েছি সে নাকি কাগজ বিক্রি করে তার জীবন চালাচ্ছে তার পাশাপাশি তার যে আম্মা তার যে মেয়ে নাজমা সেও তার উপরে নির্ভরশীল তো তার যে মেয়ের জামাই তিন মাসের বাচ্চা প্যাডে রেখে সে চলে যায় তো এই মুহূর্তে আমরা তার আম্মার সাথে কিছু কথা বলবো দর্শক চলুন আন্টি আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন কি করতেছেন আন্টি ময়লা ভাজতেছেন এটা কি রাস্তার থেকে আনেন টুকায়া তো আপনি কত টাকা পায়ন এটা পাই ঠিক টাকা পায় তো আপনি এখানে কতদিন আছেন বহুত বছর আছেন আপনার মেয়ে নাজমা তো এর তো জামাই চলে গেছে তো এ ব্যাপারে বিয়ের সম্পর্কে কি আপনি কিছু জানতেন এর আগে ও একাই বিয়ে করেছে তারপর থেকে জামাই চলে যাওয়ার পর এখন আপনার উপরই নির্ভরশীল নাজমা এই তো আন্টি আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো নাজমা তো এখন আমরা যতটুকু শুনলাম নাজমার বিআর ব্যাপারে একটা প্রস্তাব আসছে তো আপনি কি বলেন এই ব্যাপারে এই আমি সে আসবে তাকে দেখমু সে हमको দেখবো পরে এইডা একটা মানে এর আগে বাবা স্যার একটা কাজ হয়েছে এক্সিডেন্ট হয়ে গেছে এখন আর আপনারা রিস্ক নিতে যাচ্ছেন না আগে দেখে তারপর যদি ভালো লাগে তারপর আপনারা এটা সিদ্ধান্ত নিবেন সেটাই তো বলতে যাচ্ছেন ওকে ভালো থাকবেন আন্টি আসসালাম আলাইকুম দর্শক নাজমা এই রাস্তার পাশেই ফুটপাতে তার জীবনযাপন দর্শক আসলেই চিন্তার বিষয় এখানে দেখার মতন যে মানুষ কত কষ্টে থাকে এটাই তার থাকার ঘর দর্শক এখানে নাজমা তার আমরা ঘরটা দেখাই হয়তো কারেন্ট নেই এই যে নাজমার মেশিন যেটা দিয়ে কাজ করে নাজমা দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই নাজমা এখানে থাকে এই রাস্তার পাশেই রান্নাবান্না তার আম্মা এখানে রান্না করতেছে তো তার আম্মা এই যে কাগজ বিক্রি করে রাস্তায় পোকাইয়া আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি মানুষের জীবনযাপন যে কত কষ্টের হয় সেটা আসলে না দেখলে কেউ বুঝতে পারে না আর এটা আর সত্য ঘটনা দর্শক আমাদের দেশে এখনও মানুষ অনেক কষ্টেই আছে সেটা দেখার মতন তো দর্শক আমরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ